মাসখানেক আগে আমরা আমাদের চ্যানেলে রিভিউ করি লেনোভো HE05 নামের একটি নেক ব্যান্ডের। সেই ভিডিওতে আপনাদের ইতো ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। সো টুডে আই এম ব্যাক উইথ লেনোভো HE08। ইয়েস, এটা লেনোভো HE05 এর একটি আপগ্রেডেড ভার্সন অ্যান্ড সারপ্রাইজিংলি ইটস আ ডুয়েল ড্রাইভ নেক ব্যান্ড। অনেক দিক থেকে এটা এর আগের ভার্সন লেনোভো HE05 এর সাথে সিমিলারিটি বজায় রেখেছে, তাই খুব স্বাভাবিকভাবেই তুলনা চলে আসে এটির সাথে এর আগের ভার্সনের। সো পুরো ভিডিও জুড়েই আমি একে কম্পেয়ার করে যাব এর আগের ভার্সন লেনোভো HE05 এর সাথে। তাই যারা লেনোভো HE05 এর রিভিউ ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন ফর মেক আ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দোজ টু। আমাদের আজকের ভিডিওর স্পন্সর এক্সোডাস গিয়ার্স অ্যান্ড গ্যাজেটসের কাছে 800 টাকার আশেপাশে পেয়ে যাবেন এই নেক ব্যান্ডটি। তাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তাছাড়া মিরপুর 2 এ রয়েছে তাদের পিক আপ পয়েন্ট, চাইলে হোম ডেলিভারি চার্জ স্কিপ করে সরাসরি প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন সেখান থেকে। আনবক্সিং টাইম। এর আগের ভার্সন লেনোভো HE05 এর সাথে এই লেনোভো HE08 এর প্যাকেজিং ছিল একদমই সিমিলার। বক্সের নেক ব্যান্ড, USB টু মাইক্রো USB চার্জিং কেবল, সাম এক্সট্রা এয়ার টিপস অ্যান্ড লাস্টলি আ কালারফুল ম্যানুয়াল। লুক অ্যান্ড বিল্ডে এটি প্রিটি মাচ সিমিলার উইথ ইটস প্রিভিয়াস ভার্সন, সেম ব্যান্ড, ক্যাপসোল অ্যান্ড ওয়ার, জাস্ট চেঞ্জিংটা এসেছে এর বার্সে। ওয়াও, ডুয়েল ড্রাইভার, গ্রেট, খুব ভালো লেগেছে এটা দেখে। ডুয়েল ড্রাইভার থাকার পরেও তারা খুব প্রপার ওয়েতে বার্সের ডিজাইন করেছে, তাই লাইটওয়েট বার্সগুলো কানে খুব কমফোর্টেবল ফিল দেওয়ার পাশাপাশি ভালো নয়েজ ক্যান্সুলেশনও করছিল। আউটসাইড লুকে ডার্ক লাইট অ্যান্ড অ্যাশ কালার কম্বিনেশন, ইনার সাইডে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্য দিয়ে ডুয়েল ড্রাইভারের শো অফ, সত্যিই নাইস। এর বার্সের মধ্যকার দুর্বল সেন্সরলেস ম্যাগনেটিক কানেকশন কাজ চালিয়ে নেওয়ার মতন। পেয়ারিং গতানুগতিক, তাই বলার কিছু নেই, কিন্তু অনেক কিছু বলার আছে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এর সাউন্ড অনেকটা ব্যালেন্স, বেসটা খুব একটা পাঞ্চি না, কিছুটা ডিমিনিশ টাইপের, ট্রাবল সামান্য বেশি মনে হয়েছে আমার কাছে। লো মিডস এভারেজ, ডুয়েল ড্রাইভার থাকায় ইনস্ট্রুমেন্টের সেপারেশনও ছিল তুলনামূলক ভালো। সারাউন্ডিং সাউন্ড ছিল ওয়েল এনাফ, বাট এর লাউডনেসে কিছুটা ঘাটতি রয়েছে। ওভারঅল এর সাউন্ড কোয়ালিটি এর আগের ভার্সন থেকে তুলনামূলক যথেষ্ট ভালো, এবং সাউন্ড কোয়ালিটি থেকে বোঝাই যাচ্ছে এখানে ডুয়েল ড্রাইভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। কল কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি ছিল বিলো এভারেজ, আর এটি গেমিংয়ের জন্য সাজেস্টেড না। HE05 এর সেম বডিতে HE08 এর বার্সে ডুয়েল ড্রাইভার, তাই খুব স্বাভাবিকভাবে এখানে ব্যাটারি ব্যাকআপ কিছুটা হ্রাস পেয়েছে। লাইক ফুল চার্জে 6 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাচ্ছিলাম, হোপ ইটস এনাফ। 1.5 আওয়ার্স সময় নিচ্ছিল এটি ফুল চার্জ হতে। এতে আমি কোনো প্রকার কানেক্টিং প্রবলেম ফেস করিনি, বাট ফেস করেছি একটি আজব প্রবলেম, লাইক নেকব্যান্ডটি অন অবস্থায় যখন আমি বার্সগুলো কানে পড়ে থাকতাম বাট সং পজ করা থাকতো, তখন এক প্রকার শ টাইপের সাউন্ড আসতো। হ্যাঁ, এটা খুব বেশি ডিস্টার্বিং না, বাট ইস্যু ইজ ইস্যু। চলুন ভিডিওটি শেষ করি। সাউন্ড কোয়ালিটি, লুক, বার্সের ডিজাইন, এই সকল জায়গায় এটি এর আগের ভার্সন লেনোভো HE05 থেকে এগিয়ে থাকলেও একটি ডাউনসাইড আমার চোখে পড়েছে, তা হচ্ছে লেনোভো HE08 ইজ নট ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা হয়তো অনেকের কাছে কনসিডারেবল ফ্যাক্ট। আমার মতে ফরগেট অ্যাবাউট এভরিথিং, এই প্রাইজে ট্রু ডুয়েল ড্রাইভার সহ নেক ব্যান্ড, এই একটা ট্যাগই এর প্রাইসকে জাস্টিফাই করে। পকেটে টাকা থাকলে জাস্ট গো ফর ইট, বাট খরার মৌসুমে এর আগের ভার্সন আপনার মুখে এনে দিতে পারে এক পশলা হাসি, দ্যাটস শিওর। দ্যাটস ইন ফর টুডে। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি সুমায়া রহমান অনা। হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট। তা হচ্ছে লেনোভো, তা হচ্ছে কিসে কিসে কেমন মিলে গেছে, আরে বাপ, তা হচ্ছে, আরে তা হচ্ছে, কি হচ্ছে।